সড়কে খানাখন্দে দুর্ভোগে পীরের বাগ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার পরও নেই সংস্কারের উদ্যোগ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব যেমনটি আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে আমি পীরের বাগ ষাট ফিট এলাকায় আছি তো এই এলাকার যে পুরো রাস্তাটি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এখানে বিভিন্ন খানা খন্দ দিয়ে ভরা রাস্তা ভাঙাচোরা তো এই কারণে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আছেন এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন এছাড়া এই সড়কটি দিয়ে যারা যাতায়াত করে নিয়মিত তারা কিন্তু প্রচুর দুর্ভোগের মধ্যে দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন বিশেষ করে আমরা দেখছি যে এখানে যে দীর্ঘদিন ধরে অনেক লম্বা সময় আগে এই সড়কটি হয়েছিল এরপর কিন্তু কোনো ধরনের সংস্কার কাজ কিন্তু হয়নি তবে উন্নয়ন কর্মকাণ্ড যেই ধরনের কাজগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনের কাজ ওয়াসার কাজ সিটি কর্পোরেশনের কাজ সেই ধরনের কাজগুলো যদিও হয়েছে কিন্তু সেই কাজ হওয়ার পরেও কিন্তু এই সড়কের সংস্কার করা হয়নি কোনোরকম বালু দিয়ে ইট দিয়ে কিন্তু সেই রাস্তাগুলোকে কোনোরকম চলাচলের উপযোগী করে রাখা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে কিছু কিছু জায়গায় কিন্তু যে এই ভাঙাচোরা এত বড় গর্ত হয়ে গেছে যে বৃষ্টির কারণে সেখানে কিন্তু পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে গাড়ি চলতে সমস্যা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও যানজটে তৈরি হচ্ছে কোথাও কোথাও কিন্তু একেবারে ধীরগতি তৈরি হচ্ছে এবং এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু জানাচ্ছিলেন যে এখানে এই ভাঙাচোরা রাস্তায় প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে রিক্সা এবং গাড়ি কিন্তু এখানে রিক্সা উল্টে যায় গাড়ি কিন্তু পড়ে যায় গর্তে তো এই দুর্ভোগ নিয়েই কিন্তু তারা বসবাস করছেন তো তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এখানকার যারা দায়িত্বরত রয়েছেন এখানকার স্থানীয় কাউন্সিল রয়েছেন সকলের সঙ্গে কিন্তু তারা এই দাবি নিয়ে গেছেন বারবারই যে এই সড়কটি যেন এই ষাট ফিটের দীর্ঘ সড়কটি যেন সংস্কার করা হয় তবে তারা কিন্তু আশানুরূপ সারা পাননি